তো কেমন আছো বন্ধুরা? সকাল সকাল আমি চলে এসেছি এই কারণে, কালকে রাতে আমি যখন বসেছিলাম তো তখন আমি ভাবছিলাম, মানে ছোটোবেলার কথা আমি খুব মনে করছিলাম কালকে। এবং আমি ঠিক আমার যখন ছোটোবেলার কথা মনে করলাম তো তখন আমার প্রথমেই মাথায় আসলো, যেহেতু আমি খুব খেতে ভালোবাসি তো আমার প্রথম খাওয়ার দিকটাই আসলো যে আমি ছোটোবেলায় ঠিক কী কী খাওয়া দাওয়া করতাম, স্কুলে কী খাওয়া দাওয়া করতাম, সন্ধেবেলার টিফিন, সকালে কী খেতাম, রাতে কী খেতাম, এইসব নিয়ে না কালকে আমি অনেক কিছু ভাবছিলাম। তো তখন আমার মাথায় একটা জিনিস আসলো যে আমি দুটো জিনিস খুব ভালো খেতাম, এটাই হচ্ছে, এক হচ্ছে লম্বু, আমি যেটা বলছি লম্বু বিস্কুট, লম্বু বিস্কুট যেটা খাস্তা বিস্কুট বলে সেটা হচ্ছে লম্বু বিস্কুট, এবং সেকেন্ড হচ্ছে বাবুজি কেক। সেই লম্বু বিস্কুট এবং বাবুজি কেকের মানে দুটো ঠিক কীরকম খেতে এই 2020-তে এসে, তাই আমি আপনাদের দেখাবো আজকে। তো আগে আমি এখন দোকানে যাব এবং দোকানে গিয়ে দেখি বাবুজি কেকের দামটা ঠিক কত করেছে আর লম্বুর দামটা ঠিক কত করেছে, এই ভিডিওটা পুরোটা দেখো। সো আমি এখন যাচ্ছি পাড়ার দোকানে আর কি, বাবুজি কেক আনতে এবং লম্বু আনতে। তো দোকানে যাচ্ছি, গিয়ে দেখা যাক কত কী নেয়, ঠিক কীরকম প্যাকেজিং করেছে। সো চলো যাই। আর লম্বু একটা বাবুজি কেক দাও তো। সো ফাইনালি আমি দোকান থেকে এই মুহূর্তে দুটো জিনিস নিয়ে এসেছি, বাবুজি কেক আর লম্বু। ব্যাপার থেকে তো এখন একটা সুন্দর একটা কাগজের একটা কোথাও পেপার দিয়ে করে দিয়েছি প্যাকেজিংটা, তোমরা দেখতেই পাবে। লম্বু ট্রাই করবো, তারপর এই বাবুজি কেকটা ট্রাই করবো, প্রথমে আগে লম্বুটা ট্রাই করবো। একদম টাটকা, তো প্রথম বাইট। সেই ফিলিংস, সেই ছোটোবেলার কথা, সন্ধ্যেবেলা পড়তে বসেছি, বাবা একটা লম্বু এনে দিল, বললো বাবু খা তুই এটা। এরপর স্কুলে যাচ্ছি, আমি টিফিন বক্স কোনোদিনই দেখতাম না, স্কুলের টিফিনে দেখতাম এই লম্বুটা ভরে দিয়েছে, নয় বাবুজি কেক ভরে দিয়েছে, যে কোনো একটা, যে আজকে একটা ভিডিও বানানোই যাক বা একটা ব্লগ বানানোই যাক এই দুটোকে নিয়ে, এবং দুটোর টেস্টটা ডিফারেন্স আমরা দেখবো যে কীরকম। আমি ট্রাই করব এই কেকটা, আগে প্যাকেটটা ছিল। একটা সুন্দর একটা স্মেল বেরোচ্ছে, তো পুরো কেকটা আমার সামনে দেখতেই পাচ্ছ। এখানটা দেখো ফুডস দেওয়া রয়েছে, এই সাইডগুলোও তাই, একটা মোটা একটা লেয়ার। বাবুজি কেক আমরা ছোটোবেলায় যেরকম খেতাম ঠিক ওই রকমই সেম টু সেম রয়েছে, সেই কিশমিশ, অনেকে খায় নাই কিশমিশ, বড়ো কিশমিশ থাকতো, তো এখন কিশমিশের বড়ো যে কোয়ান্টিটি ওইটা কমিয়ে দিয়েছে এখন, আর ছোটো করে দিয়েছে, কারণ অনেকেই খেত না সেরকম, অনেকেই পছন্দ করতো না সেটা, যেমন আমি পছন্দ করতাম না আমি ফেলে দিতাম। তো এটা ফার্স্ট বাইট নিই। আপনি যদি গুগলে উইকিপিডিয়াতে যান তাহলে এর হিস্ট্রি পুরোটা পেয়ে যাবেন, এটা কত সালে হয়েছিল, কত সালে কোথায় কোন কোম্পানি, বেসিক্যালি এটা হাওড়াতে ম্যানুফ্যাকচার হয়, এটা আমরাও জানি, হাওড়াতে তৈরি হয়, প্যাকেজিং হয়, এখনও হাওড়াতেই হয়। সো আর একটু খাবো। টু গুড। আমি এই কারণে ভিডিওটা বানাচ্ছি, হয়তো ভিডিওটা করার পর বলবে, আর তার থেকে বড় কথা আমার চ্যানেলে ফার্স্ট আমি বাবুজি কেক আর এই লম্বুর রিভিউ করতে হচ্ছে, একদম একটা ইউনিক জিনিস, একদম একটা ইউনিক। আর আমি প্রাইজের কথা আসি, আমি তখন প্রাইজের কথা কিছু বলিনি, ওই অ্যাজ ইউজুয়াল আগে বাবুজি কেক পাওয়া যেত 5 টাকায়, এখন সেটা বাবুজি কেক 6 টাকা করে দিয়েছে, এবং আগে লম্বু পাওয়া যেত আরও কমে পাওয়া যেত, এখন 5 টাকা লম্বু করে দিয়েছে প্যাকেজিং, তো এখন লম্বু করে দিয়েছে 5 টাকা, সেরকম প্যাকেজিংও করে দিয়েছে, তো 5 টাকার লম্বু 8 টাকার বাবুজি কেক। তো তোমরা যদি
খাও তো খাও বলছি কেন, মানে ডেলি তোমরা খেতে পারবে, পাড়ার দোকানে মানে প্রাইস এগুলো পাওয়া যায়, এখন অ্যাভেলেবেল আছে। ভিডিওটা ভালো লাগলে তোমরা শেয়ার করবে, লাইক করবে, সাবস্ক্রাইব করবে, আর চ্যানেলে কমেন্ট করো, নতুন নতুন জায়গা খাবারের সাজেশন দাও, আর আমার প্রিভিয়াস ভিডিওগুলো দেখো, আশা করি ভালো লাগবে। তো আজকের জন্য চলো, টাটা বাই বাই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ব্যাক টু ব্যাক ভিডিও আসছে, পরপর দুটো ভিডিও আসছে, সো দেখতে থাকো আমার চ্যানেল ফুড প্রিপেয়ার।